বাঙালি পর্যটকদের কাছে শ্রীক্ষেত্র পুরী যেন সেকেন্ড হোম, কারণ এখানকার প্রধান আকর্ষণ অবশ্যই শ্রী জগন্নাথ দেবের মন্দির, আর দ্বিতীয় আকর্ষণ এখানকার সমুদ্র, আর তৃতীয় আকর্ষণ কি বলুন তো, হ্যাঁ এখানকার মার্কেট, যেন কেনাকাটার স্বর্গরাজ্য। তা সে বীচ মার্কেটই হোক বা স্বর্গদ্বার মার্কেট বা অন্য কোনো দোকান, মহিলা পুরুষ বা ছোট বাচ্চা প্রত্যেককেই আকর্ষিত করে। জিনিসপত্র সব ধরনের মূল্যেরই পাওয়া যায়, আর এখানকার খাবার বিশেষত মিষ্টি আর খাজা, এই সব কিছু মিলিয়েই আজকের এই ভিডিও, ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন। আপনারা পিওর সিলভারের জিনিস পাবেন, দেখুন রূপোর পার্স 16,000, 16,000 টাকা। আমাদের সকলেরই ভীষণ পছন্দ পুরীর এই বীচ মার্কেট। ছোটো ছোটো এই যে পুজোর জন্য জলশঙ্খ রয়েছে, এগুলোও খুব সুন্দর দেখতে লাগে, কিন্তু এই বড় করিগুলো এগুলো বাইরে থেকে আসে। সবচেয়ে ছোট সাইজটা 120, দেখতে হেভি লাগে না, চকচক চকচক করছে। এটা পেপার ওয়েট আছে না, এইটা পেপার ওয়েট 30 টাকা। এটা কি ম্যাজিক স্লেট? ম্যাজিক ছিল কত? 150 টাকা। বন্ধুরা আমি আবার চলে এসেছি, কালকে ফিরে যাবো তার আগে খাজা কিনতে। খাজার কি কি ভ্যারাইটি আছে? আমি সবসময় এটা পুরোনো মিশ্রণ, অরিজিনাল প্রতিদিনই রাজের নিচে সেখান থেকে কিনি সবসময়। এবারে চলে এসেছি সেখানে কিনতে। এরকম খাওয়া কি কি মিষ্টি বেশি হবে প্রভুর 4 দিন ধরে আমরা রথ যাত্রা দেখলাম। আজকে প্রভু রথ থেকে নেমে মন্দিরে, শ্রীমন্দিরে চলে গেছেন। এবার আমাদের ফেরার পালা, কালকে ফিরবো। তার আগে ফুচকার তো কিছু কিনতেই হয়, পুরীতে আসবো আর শপিং করবো না, হয় না। তো আমি ব্যাগ কিনতে চলে এসেছি। সব থেকে পছন্দ হচ্ছে যে এই ব্যাগগুলো, এই বটুয়া আমি অনেক কটা নিয়ে নিয়েছি, 4টে বটুয়া নিয়ে নিয়েছি। আর আরও সমস্ত ব্যাগস রয়েছে দেখুন। এই ভাইয়ের দোকানে জাস্ট মন্দির থেকে কিছুটা এসে নৃসিংহ যে খাজার দোকান, খাজা কিনলাম, তারপরেই এবার ব্যাগ কিনতে চলে এসেছি। তাছাড়াও আরও অনেক ধরনের ব্যাগস রয়েছে, যেমন এইগুলো হচ্ছে 70, এটা 70, আর এর ছোটো সাইজ কত ভাইয়া? 60 টাকা, এটা 60, ওটা 70। তাছাড়াও এই যে পুরীর জগন্নাথ প্রভুর মুখ আঁকা এরকম ব্যাগগুলো, এগুলো পিপলি ওয়ার্ক বলে না ভাইয়া, ওই এইগুলো যেগুলো দেখুন, আবার এই সমস্ত উঠেছে, এইগুলো তো পুরীর স্পেশাল ভাইয়া। ইয়ে কিতনা? এই দেখুন 70 টাকা করে এইগুলো, এই ব্যাগগুলো 70 টাকা। অ্যালুমিনিয়ামের এই জিনিসগুলো আমরা খুব পছন্দ করি, বাড়ি নিয়ে যাই সবাই। তো এইগুলো কত, মোটামুটি কি দাম থেকে শুরু? 30-40 টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে। দাদা এই সাইজের বাটিটা কত দাম? 80 টাকা, 150 টাকা। মানে ঢাকা দেয়া হাড়িগুলো খুব ভালো, 150 টাকা, 100 টাকা, 120 টাকা। এই সাইজটা 120। আমরা যখনই আসি আর নিজের লোক সামলাতে পারি না, আর সবাইকে কিছু না কিছু দিতেও হয়, বিশেষত পুরীতে এলে। তাই জন্য তো আমি চলে এসেছি এখন স্বর্গদ্বারের কাছাকাছি একটা মার্কেটে, একটা দোকানে পুজোর বাসন প্লাস অ্যালুমিনিয়ামের যে জিনিসগুলো পুরীর বিখ্যাত, যেমন এইটা এইসবগুলো আমরা কিনে নিয়ে যাই, হাঁড়ি কড়া এইরকম। এটা স্পেশাল দাদা, এটা
100 টাকা। এই জিনিসগুলোর দামও সস্তা আর খুব অনেক দিন চলে, আমি প্রায় সময় এগুলো নিয়ে যাই। তো এরকম এই জিনিসগুলো নিতে পারে। আর একটা খুব ভালো অ্যালুমিনিয়ামের আমি জিনিস দেখেছি, যেটা একটু ছোট ওই একটা দেখা না ওই ঘটি টাইপের ছোট ঢাকা। আপনাদের এই দোকানের নামটা আর ফোন নাম্বারটা আমি শেয়ার করে দিচ্ছি, আগে কি কি কিনলাম আর কি কি পাওয়া যাচ্ছে একটু দেখিয়ে নিই। এই যে এই জিনিসটা খুব ভালো লাগে দেখতে, কিছু ছোটোখাটো জিনিস, অল্প তরকারি টরকারি রেখে ঢাকা দিয়ে দিলেন বা ফ্রিজে রাখলেন কিছু জিনিস দিয়ে রাখলেন, খুব সুন্দর দেখতেও লাগে। এইটা কি দাম? দিদি এই সমস্ত জিনিসগুলো কিনছেন, দেখুন এটা কিনে খুবই খুশি হয়েছেন, কারণ সত্যি এগুলো খুব কম দাম আমরা গিফটের জন্য। এটা দিদি কত নিল? 180। তিনটে কি সুন্দর সেট, দেখুন 180 টাকা। আপনি যাকে হোক তিনটে কিনে নিয়ে একটা একটা করে দিতে পারেন, বা ছোট থেকে বড় আছে বাড়ির জন্য ইউজ করতে পারেন, দারুণ লাগছে। এটা হচ্ছে কোন কে দেখুন 140, এটা একদম পিওর পিতলের জিনিস, 80 টাকা। এটা ধূপদানি পিতলের। আর এইগুলো এই থালাগুলো ছোট বড় সবই আছে, এই থালাগুলো এটা 160 করে। পাইকারি নন্দিনীটার এখানে সমস্ত জিনিসের একদম পাইকারি রেটে পাওয়া যায়, ফিক্সড প্রাইস, কিন্তু খুবই সস্তা এবং পাইকারি রেটে। আর দাদা ফোন নাম্বার বলে দিন। 9040353962। সর্বকালের আশেপাশে কোথাও থাকে বা মেন রোডে কোথাও থাকেন বা সর্বকালে তো আমরা সবাই ঘুরতে আসি, কেনাকাটা করতে আসি, জাস্ট মহাশ্মশানটা পেরিয়ে কাকাতুয়ার দিকে আসছেন, কিছুটা এসেই বাঁ দিকে পড়বে এই দোকানটা, দেখতে পারেন যথেষ্ট রিজনেবল রেটে। বাইরে আপনাদের দরাদরি করতে হয়, এখানে দরাদরি করতে হবে না, একদম ফিক্স প্রাইস কিন্তু রিজনেবল। আমি কিনলাম আপনাদের জন্য, বলে দিলাম নাম্বার, অবশ্যই এসে এখান থেকে কেনাকাটা করুন। ঘুরতে ঘুরতে এবার চলে এসেছি একেবারে সি বিচের ওপরে, যে বিচ মার্কেট আছে সেখানে। আমাদের সকলেরই ভীষণ পছন্দ পুরীর এই বিচ মার্কেট, এখানে সব ধরনের জিনিসপত্র পাওয়া যায় সবাইকে গিফট দেওয়ার মতো, ছোটোখাটো জিনিস থেকে আরম্ভ করে পছন্দসই একটু ভালো জিনিসও খুঁজে পেতে আপনারা কিনে নিতে পারবেন। এত সুন্দর দেখতে লাগে এই সংখ্যাগুলো, এই যে একসাথে অনেকগুলো কিনতে পারবেন সিঙ্গেল, এগুলো সাজিয়ে রাখার জন্য বা জলশঙ্খ বাড়ির পুজোর জন্য বা ঠাকুরের জন্য মানে বাজানোর জন্য সব রকমের রয়েছে, কড়ি রয়েছে, এই যে ছোট্ট ছোট্ট এই যে পুজোর জন্য জলশঙ্খ রয়েছে, এগুলোও খুব সুন্দর দেখতে লাগে কিন্তু এই বড় কড়িগুলো। একদম নিচেই একটা খুব সুন্দর শোরুম রয়েছে যেখানে আপনারা পিওর সিলভারের জিনিস পাবেন। এই যে সিলভারটা, এটা এই ওড়িশা বা এই দিকে খুব পপুলার আর কি, সবাই ভাবেন যে সিলভারের এই এইসব জায়গায় অনেক দাম হবে, তো দেখিয়ে দিয়ে সেটা সত্যি কি মিথ্যে, দাম কম না বেশি সেইটা দেখানোর জন্য আমি এই শোরুমটায় যাবো। এবারে তুমি দেখা যাক কী পাওয়া যাচ্ছে। 92.5 পিওর সিলভার ফিলিগ্রি অর্নামেন্ট, তার সাথে সাথে অনেক সুন্দর সুন্দর এই যে পাথরের স্কাল্পচারগুলো, মূর্তিগুলো আপনারা নিয়ে যেতে পারছেন। আমরা চলে এসেছি একেবারে ভেতরে। এই চক্রগুলো কি দাম আছে ভাইয়া?
4000 থেকে স্টার্টিং? আচ্ছা আচ্ছা, 4000 থেকে স্টার্টিং। তাছাড়াও এখানে অনেক সুন্দর সুন্দর রূপোর সেটও রয়েছে। এইগুলো কিসের আছে? ডোকরা তাবরেজ। আচ্ছা, আমি নিজে কারিগর আছি। ও, আপনি বানান? আর এই রূপোর জিনিসগুলো কি আপনারাই বানান? রূপোর প্লাস ডোকরা সবকিছুই আপনি বানান? ডোকরা আমি নাম, রূপোর গুলো আপনি বানান? অপূর্ব আপনার হাতের কাজ, এত সুন্দর সুন্দর পিস বানিয়েছেন না, আসলেই পছন্দ হয়ে যাবে। নাম্বার 700-844-0738। দেখুন, গভর্নমেন্ট অফ হরিয়ানার থেকে উনি যে অ্যাওয়ার্ড পেয়েছেন, কলামণি অ্যাওয়ার্ড, সুরাজকুণ্ড মেলা অথরিটি থেকে ওনাকে দিয়েছেন কলামণি অ্যাওয়ার্ড পেয়েছেন। দেখুন তাবরেজ খান, দেখুন সিলভার ফিলিগ্রির ওপর উনি অ্যাওয়ার্ড পেয়েছেন। এটা আপনাকে চলে আসবে 850। এটা পিওর পিতলের আছে নাকি? পিওর পিতলের। মুক্তোর মালাগুলো আপনারা গেঁথে দেন না? গেঁথে দেন। আচ্ছা, কীরকম দাম হয় মুক্তোর মালা? মুক্তোর মালা সব আলাদা আলাদা, 450-750-750, 1000-1200 এই ধরনের দাম আছে। এইরকম একটা ছড়া আপনারা 850-তে পাচ্ছেন পিওর একবারে। আর গাঁথার পরে কি একদম মালার মতো দেখতে হয়ে যাবে, তাই তো? দেখো এইটার কি দাম আছে দাদা? এটা আপনাকে 1050। 1050 করে এক একটা, খুব সুন্দর দেখতে এই মুক্তোটা। এই এই যে মুক্তো পিওর কি না চেনার উপায় কিছু আছে? এইখানে কিছু ঘষার পরে কিচ্ছু হলো না, একদম মানে কোনো দাগ আসবে না। এটায় দেখুন কোনো দাগ এখানে আসছে না, কিন্তু আপনি যদি এরকম ঘষেন দেখুন এখানে দাগ পড়ে যাচ্ছে, কিন্তু আবার এইখানে কোনো রকমের দাগ পড়বে না। এটা হচ্ছে পিওরিটির একটা, না হলে প্লাস্টিক থাকলে এসব চলে যাবে। হ্যাঁ, প্লাস্টিক যদি থাকে রং উঠে যাবে, আর পিওর মুক্ত হলে এই জিনিসটা আপনারা চেক করে নিতে পারেন। সুন্দর সুন্দর একটা ঝুমকোটা দেখছি, খুব সুন্দর ঝুমকো, এটা একটু দেখান। হ্যাঁ দেখুন, দুটো সাইজ আছে, এইটা 1050 আছে আর একটা আছে 950 টাকা। এই পিসটা আমার খুব পছন্দ হয়েছে, দেখতে পাচ্ছি ভালো লাগছে দেখতে। আচ্ছা দাদা, আপনারা কি এটার উপরে কালার কেউ যদি গোল্ডেন করতে চায়? কালার আছে, গোল্ডেনও আছে, মানে রূপোর উপরে গোল্ড গোল্ড প্লেটিং যদি নিতে চান এটা নিতে পারেন, এগুলো করে নিতে পারেন। তো যদি আপনারা একদম হোয়াইট না নিতে চান, মনে হয় যে এটা গোল্ড প্লেটিং করিয়ে নেবো, তো গোল্ড প্লেটিংও এখানে করিয়ে নিতে পারবেন। দু তিন ঘন্টা সময় দেবেন, দাদা গোল্ড প্লেটিং করে দেবেন এবং সেটার কালার একদম সোনার মতো হয়ে যাবে। মোটামুটি আমি যা দেখছি 500-400 থেকে আপনার স্টার্ট হয়ে যাচ্ছে, তাই তো? 400-500 থেকে স্টার্ট হয়ে গিয়ে আপনি আপ টু অনেক, মানে যেরকম আপনি চাইবেন সব রকমের আছে। দেখুন 850 টাকার এই দুলটা কি সুন্দর দেখতে, মাত্র 310। ছোটো ছোটো বাচ্চাদের রিং আশ্চর্য, দারুন দারুন। এটা অক্সিডাইজ করা আছে, এইটা 6500। পুজোর সিংহাসন এটা রাখতে পারেন, 7700। এটা রূপোর জিনিস ছাড়াও আরো অনেক জিনিস পাবেন আপনারা। দেখুন জগন্নাথ, জগন্নাথ দেবের পাগড়ি পাচ্ছেন, কিনে নিতে পাচ্ছেন, কাঠের কাঠের কাজ। দেখুন এখান থেকে গোপাল সংগ্রহ করে নিয়ে যেতে পারেন, সুন্দর সুন্দর দেখতে গোপাল। 440, কি সুন্দর প্রভুর মুখ আঁকা। 950, 11000। এটা এইটাও দুর্ধর্ষ, দেখুন 16000, 16000, 16000 টাকা পুরো রূপোর পার্স। দেখুন কারুর বিয়ের সময় অনেক কিছু তো আমরা গিফট করি, বাবা মা মেয়েকে দেন, তো এই রকম একটা পার্স দিন, রূপোর পার্স 16000 টাকা। দেখুন জিনিসটা আজীবন মনে থাকবে এবং মানে দেখার মতো। আচ্ছা এই ব্ল্যাক ওয়ালা কে, এ ভি রূপাই হ্যায় পুরা পুরোটাই কালো, দেখুন অক্সিডাইজ আর প্লেন দুটো কালার কম্বিনেশন করা আছে। চেন লেকে 16000, চেন দেনে সে আর থোড়া জাদা হোক, দুর্ধর্ষ। কম দামের জিনিস আছে, বেশি দামের জিনিস আছে, যেমন আপনি টাকা ইনভেস্ট করবেন তেমনই পাবেন, কিন্তু পিওর পাবেন। আমরা চলে এসেছি কাকাতুয়া রেস্টুরেন্টে ব্রেকফাস্ট।
করতে আমরা নিয়েছি কচুরি, তরকারি আর খাবো কিছু মিষ্টি। এখানে ছানা পোড়া বা ছানার গজা এই দুটো জিনিসই ভালো বানায়, তাছাড়া ল্যাংচা এগুলো খুব ভালো বানায়, এগুলো খাবো। আর খাজা তো রয়েছে, বাড়ি নিয়ে যাওয়ার জন্য হলে বাড়ি নিয়ে যাবেন খাজা, তাহলে এই যে কচুরির টেস্টটা খুব ভালো লাগে আর খেলে অনেকক্ষণ পেট ভাল হয়ে যায়। মানে সকালে একবার ব্রেকফাস্টে এই কচুরি যদি খান, অনেক বেলা অবধি সমুদ্র স্নান করো খিদে হবে না, খুব ভালো টেস্ট। কচুরি আর তরকারি খাওয়ার পরে মন দেখো মিষ্টি খাবো মিষ্টি খাবো করে, তাই না? তো আমরা নিয়ে নিয়েছি ছানার গজা, ছানার গজাটা এখানে দারুণ, কিন্তু খুব সফটটা খুব ভালো, ট্রাই করে দেখবে। যে পুরীর বিখ্যাত ছানা পোড়া এটাও ট্রাই করবে। আমরা এখন মিষ্টিতে গা ভাসিয়ে দিয়েছি, ছানা পোড়া ছানার গজা ল্যাংচা যাওয়ার আগে একদম মিষ্টিময় হয়ে ফিরে যাবো। আজকের ভিডিওটা এই অবধিই থাক। পুরীর বিখ্যাত সম্বলপুরি, কটকি, বমকাই ইত্যাদি হ্যান্ডলুম, সিল্ক, শাড়ি, ড্রেস মেটেরিয়াল, ব্লাউজ পিস, গামছা, চাদর ইত্যাদির ভিডিও আবার অন্য একদিন হবে। সবাই ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। নমস্কার।